হ্যালো, এত রাগ করিস কেন? বললাম না আমি তোর টাকা দিয়ে দেব, তুই এমন ভাব করতেছ যেন আমি পালাই যাইতেছি তোর টাকা নিয়ে। বললাম তো আমি দিয়ে দেবো, খালা একটা সিদ্ধান্ত। আসুন, আগামী সপ্তাহে আমি ক্লাস করব না, আর পাশ এমনি হয়ে যাবে। আচ্ছা, রক্ত রক্ত আমার ফোন আসতেছে, রাগ রাগ আমার ফোন আসতেছে। হ্যাঁ বাবু, বলো। না বাবু, আমি তো এখন চায়ের দোকানে, তোমার সাথে দেখা করতে পারবো না, পরশু দেখা করব। আজকে আমি একটু ঢাকার বাইরে যাব, তো সেই জন্য। আরে না, চাকরি বাকরি ওগুলো আমাদের জন্য না, যেখানে যাই শুধু যোগ্যতা যোগ্যতা খুঁজে। আচ্ছা, আমার বয়স কত বলো? 22। 15 বছরে চাকরির অভিজ্ঞতা আমি কোথা থেকে দেব? আরে বাদ দাও। আচ্ছা, ছোট ভাই, এই ভালোবাসা গার্লফ্রেন্ড এসব চক্কর বাদ দিয়ে একটু পড়াশোনায় মন দাও, ভবিষ্যতে চাকরি পেতে সহজ হবে। মানে আমাকে জ্ঞান দিতে হবে না, নিজের চক্রে তেল দেন। ওকে, ভালো থাকো। এই কি বলতে চাস তুই? আমি নিজের ভালো বুঝি না, আর কে আমাকে ভালোবাসলো আর না বাসলো, আমি পড়ি আর না পড়ি তাতে তোর কি রে? ছোট ভাই, এবার কিন্তু একটু ওভার বলছো, শুধরে যাও, ভালো থাকবে। কই রে তোরা, সবাই আয়, সবগুলারে নিয়ে আয়, আজকে ওরে দেখতেছি। কি বললি? ভালো হয়ে যেতে। আরে আমি কি করবো আর না করবো তাতে তোর কি রে? আর আমার গার্লফ্রেন্ড আমার পড়াশোনা নিয়ে তুই কথা বল আর কি। বল দেখি, এখন সাহস থাকলে বল, কি বলবি বল, ওদেরকেও বল। কি বিষয়ে বলবো? কেন, চায়ের দোকানে বসে যে ভাষণগুলো ঝাড়লি?
শোনো ছোট ভাই, একটা মেয়ের কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ এখন সে বাবার ঘরে, বাকি জীবনটা সে অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের ঘরে কাটাবে। প্রমাণস্বরূপ আজকে তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও। এখান থেকে ঠিক এক বছর পর দেখবে ও ওর স্বামীর সাথে এক্স করোনা গাড়িতে ঘুরছে। তুমি কি মনে করো সে তোমাকে প্রচুর সময় দিচ্ছে তার মানে সে তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে ছাড়া বাঁচবে না? ভুল। প্রথমত কেউ কাউকে ছাড়া মরে না, দ্বিতীয়ত ওই মেয়েটির বাসায় কোনো কাজ নেই, ওর ভবিষ্যৎ তো অন্য কেউ দেখবে, ওর কাজই হচ্ছে একজন সুন্দর সুস্থ ভদ্র জীবনসঙ্গিনী খোঁজা, আর ও সেটাই করছে। তার প্রমাণ চাও? ও তোমাকে লক্ষ্মী করে বলে না বাবু কিছু একটা করো তারপর আমরা বিয়ে করব? আজ তুমি না থাকলে ওকে বাইকে করে অন্য কোনো বড় লোকের ছেলে ঘোরাবে, আর তোমাকে সেই বাইক কেনার যোগ্যতা অর্জন করতে হবে, তাই না হলে দুদিন পর ওই মেয়েই তোমাকে ফাঁকি দেবে আর তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করবা। মেয়েদের জন্য এই জগৎটা খুবই সহজ, কিন্তু একটা ছেলের জন্য তা অনেক কঠিন। ভাই এত কথা কিসের, অনুমতি দেন গানানো শুরু করি। আজকে স্টাডি ফাঁকি দিয়ে প্রেম করছে, এর ফলাফল কি হবে জানো? হ্যাঁ হয়তো তুমি পাশ করে যাবে, তারপর দেশের গণনায় শিক্ষিত মানুষের কাতারে আরো একটি নাম আসবে, কিন্তু একটা যোগ্য মানুষের অভাব থেকেই যাবে। তুমি কি মনে করো পড়াশোনা করলে চাকরি হয়ে যাবে? আরে শুধু সার্টিফিকেটে চাকরি হয় না, চাকরি হয় যোগ্যতায়। তুমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, কম্পিউটারে বাটন ঠিক মতো ধরতে পারো না, আর তুমি সরকারকে দোষারোপ করবা যে চাকরিটা সরকারের দেওয়া দরকার। বিভিন্ন দেশের উদাহরণটি নিয়েও কথা বলবা। আরে তারা ছাত্র জীবনে যে যাই করুক পাশাপাশি একটা নির্দিষ্ট সময় কাজ করতে হয়েছে, তাই তাদের যোগ্যতা স্ট্রং, স্টাডি শেষেই ভালো চাকরি গাড়ি বাড়ি সব পেয়েছে। তোমার কি যোগ্যতা আছে? কয়েকটা সার্টিফিকেট ব্যাস হয়ে গেল। রেজাল্ট কি আছে এখানে? থার্ড ক্লাস। চাকরিদাতারা সার্টিফিকেট তুলনায় যোগ্যতাটা বেশি দেখে, কারণ সেখানে কাজ করতে হয়, তোমার এই সার্টিফিকেট ফটোকপি করে বিলি করতে হয় না। ভাই আসলে উনি কে? উনি কে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ওনার কথাগুলো বাস্তব। সেদিন রাব্বি ও রাব্বির টিমকে বোঝাতে সক্ষম হয়েছিল, কিন্তু বাংলার কোটি কোটি শিক্ষার্থী যারা শুধু পড়াশোনা করে চাকরি পেতে চায়, তারা জানে না চাকরির বাজার সম্পর্কে। তাদেরকে জানানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। সার্টিফিকেটের পাশাপাশি কাজের যোগ্যতাটাও দরকার, আর তা পড়াশোনার পাশাপাশি সময় অর্জন করতে হবে। অযথা গার্লফ্রেন্ড বাজে নেশা করে সময় নষ্ট করা ভবিষ্যতের জন্য মোটেও সুখকর হবে না।